আমি ষড়যন্ত্র তো নিশ্চিতভাবে, নহলে আমার প্রথম দিনার প্রায় অঙ্কিতা দত্তর ফ্লেক্স ব্যানারের সন্মুখত দুজনক আরক্ষী, যুক্ত ন্যায় যাত্রাক মানে অপমান করে বিভিন্ন কথা লিখা হয়েছে। আরক্ষী প্রটেকশন হালুয়াটিঙ্গরপর আরম্ভ হয়েছে এই যাত্রা বিফল করবলে, সেই গতি তো এটা তো ষড়যন্ত্র হয়েই, আর আমি যিকোনো ধরনের ষড়যন্ত্র বিরুদ্ধে আছো। রাজ্যক ন্যায় দিবলে আমাক রাহুল গান্ধী ডাঙরিয়ে যাত্রা আরম্ভ করলে, সেই যাত্রায় আমার সকল কংগ্রেস কর্মী অনুপ্রাণিত হয়ে আছে। হয় নন বেলেবল ধারা দিছে তেওঁলোকে আমার দেশত, আপনার মই যেটো কলো যে বর্ষাশ্রী নামের মনত আছে বোধ করো, যোরহাটের এজনী ছাত্রীয়ে এটা উদিত সূর্য নে কিবা লিখার কারণে তাই কিমান দিন জেলত থই দিছিলে, সেই সরকারখনের পর ইয়াতকে আর কিবা আশা করব নাকি রাজনৈতিক অপোনেন্টক দবাবলে? আমার রোডর ইনফরমেশন চক, আমি এটা রাস্তা বিচারিছিলো, সেই রাস্তাটা আমাক দিব পারিলে হয়, সেই গতি আমি সেই রাস্তাটো দুই কদম যাওয়াটো সচা, কিন্তু আমাক আরক্ষীয়ে বাধা দিয়া নাই। আরক্ষীর যেটো আইন শৃঙ্খলা রক্ষার বাবে ব্যবস্থা থাকে, ট্রেফিক ম্যানেজমেন্ট, সেটাও করা নাই আর একুয়ে করা নাই, সেই গতি আমি আচরিত হয়েছো। আমার আজি আমার সভাপতি ভূপেন বৰা ডাঙৰীয়া যোৰহাটত ভাৰতীয় ন্যায় যাত্রা হয়েছিল, সেই ন্যায় যাত্রা সময়ত বিভিন্ন সরকারি যে গাইডলাইন উলঙ্ঘা করা বলে কই এটা গোচর রুজু করা হয়েছিল, আর গোচরের সমন আমি যেদিনা গৌরীপুরত আসিল সেইদিনাখন তাতে সার্চ করা হয়েছিল, খুব সম্ভব 25 তারিখে, আর তাত আমাক 31 তারিখে, আর 31 তারিখ আজি দিনের 11 বজাত যোৰহাট সদর থানালৈ তেখেতক ইয়াত উপস্থিত হবলৈ কোৱা হৈছিল। সেই মর্মে আজি সময়মতে আমাৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা ডাঙৰীয়া ইয়াত উপস্থিত হল, আৰু আৰক্ষীৰ যিটো নিয়ম, নিয়ম অনুসৰি তেখেতৰ গোটেই কথাখিনি তেওঁলোকে প্ৰশ্ন সুধিলে, ৰেকৰ্ড কৰিলে, ৰেকৰ্ড কৰাৰ পিছত পৰৱৰ্তী 12 জানুৱাৰী না 12 জানুৱাৰী এটা তারিখ দিছে আকো, আৰু সেইদিনাখন পুনৰ যোৰহাট আৰক্ষী সদৰ থানা সাজু হব লাগিব 12 ফেব্ৰুৱাৰী, 12 ফেব্ৰুৱাৰীত হাজির হব লাগিব, আৰু হয় 12 ফেব্ৰুৱাৰীত হাজির হব লাগিব, আৰু আমাৰ এই যাত্রা সম্বন্ধীয় যিমানখিনি আমাৰ করেসপন্ডেন্স আছিলে AICCৰ পৰা প্ৰদেশ কংগ্ৰেছলৈ, প্ৰদেশ কংগ্ৰেছৰ পৰা AICCলৈ, প্ৰদেশ কংগ্ৰেছৰ পৰা বিভিন্ন পাৰ্মিশন বিচাৰি আমাৰ প্ৰশাসনৰ লগত, এই গোটেইখিনি তথ্য দাখিল কৰিবলৈও এটা নটিছ দিছে, আৰু এইখিনি লৈ সভাপতি আৰু আমাৰ প্ৰদেশ কংগ্ৰেছ 12 তাৰিখৰ আগতেই জমা দিব, আৰু বাকিখিনি সভাপতি পুনৰ হাজির হব। যিকেইজন বিষয়া আছে বিষয়া কেইজনক মই বেয়া পাবলগীয়া একো নাই, কিন্তু মই এইটো দেখিছো যে মাজে মাজে তেওঁলোকক বাহিৰলৈ ফোন কৰি কৰি মাতি নিয়ে, কিন্তু ইয়াত কৈছে যে পাবলিক প্রপার্টি প্রিভেনশন অফ ডিস্ট্রাকশন অফ পাবলিক প্রপার্টি, আমি যে রাজহ সম্পত্তি ধ্বংস করবলে গৈ আছো এনেকুৱা ধৰণৰ, এতিয়া আমি কোনো রাজহ সম্পত্তি ধ্বংস করা নাই, আমি শান্তিপূর্ণভাবে গৈছো, এইটো এটা অলাগতিয়াল ধারা সেকশন লগাইছে, যি সেকশনের অধীনত ইচ্ছা করলে 7 বছৰ 3 বছৰ বেল নিদিয়াক জেলত ভৰাই থব পাৰি, এইটো ধারাটো দিয়াটো উচিত নাছিল, কারণ ইয়াতে পুলিশের কোনো আমি বেরিকেড দেখা নাছিলোঁ যে বাঁহেদি যে আপনাকে দেখে বাঁহেদি কিবা এটা হলে বেরিকেড লগাই দিয়ে, আমি কোনো বেরিকেড ইয়াতে আমি ভঙা নাই, আমি খোজকাঢ়ি গৈ আছো, আর পুলিশের ফালের পরাও এনেকুৱা কোনো ঘোষণা মোৰ কানত মাইক যোগে শুনা নাছিল, এতিয়া আইন শৃঙ্খলা কৰিব লাগে তেওঁলোকক এটা আপোনার মাইক্রোফোন দিয়ে, মেগাফোন দিয়ে, যাতে আইন শৃঙ্খলা ব্যবস্থাটো কন্ট্রোল কৰিব পাৰে, ইয়াত তেনেকুৱা ধৰণৰ কোনো ঘোষণা হোৱা নাছিল যে আপোনালোকে এইফালে নাযাব সেইফালে নাযাব, সেই গতিকে মই ভাবো আমাক এইবিলাক গোচৰত ধাৰাত অভিযুক্ত কৰাৰ আগতে পুলিশৰ এটা
কার্যকরী হব লাগে ইয়াত প্রশাসনে কেনেকৈ এই বন্দোবস্তটো কৰিছিল, পুলিশ বন্দোবস্তটো আমার যাত্রাটো যাব পৰাকৈ প্রকৃততে করা হৈছিল নে এটা উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি করে আমাক ব্লেম করবলৈ কোনোবা কাৰবাৰ ওপৰত দুখ পাইছে বুলি এতিয়া ভিডিও ফুটেজ ওলাইছে, সেইবিলাক নহবলৈ আগতীয়াকৈ কিবা বন্দোবস্ত পুলিশে, ট্রেফিক ম্যানেজমেন্ট পুলিশে, ক্রাউড ম্যানেজমেন্টৰ কি কি ব্যবস্থা লৈছিল সেইবিলাকে প্রকৃততে তদন্ত হব লাগে, তারপরে আমাক সুধিব লাগে যদি আমি কিবা কৰি। মই ভাবো আরক্ষী গাফিলতি কোনো, এতিয়া তাত কৈছে যে পাবলিক প্রপার্টি, পাবলিক প্রপার্টিতো তাত আমি একো ভঙাই নাই, আমি রাস্তা দিয়ে খোজকাড়ছো, যে খোজকাড়িলে যদি শিলগুটিকিটাই দুঃখ পাইছে সেইটো হব পাৰে মই নাজানো, কিন্তু এনেকুৱা কথা তো হব নালাগে। মুখ্যমন্ত্রী গুৱাহাটীত বাইক দিয়ার পিছতে এই গোটেই বিষয়টো খুব তাৎক্ষণিক হল, আধা ঘন্টার পিছতে হয়ে গেছে, যেতিয়ালৈকে মুখ্যমন্ত্রী গুৱাহাটীত বাইক দিয়া নাই তেতিয়ালৈকে বা কমেন্ট দিয়া নাই তেতিয়ালৈকে হোৱা নাছিল, এই কথাটো কি কয়? এইটো মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিছে পুলিশক, আরক্ষীক ইঙ্গিত দিছে যে এনেকে কর।